এটার দাম চলে কেমন ভাই? এইটার দাম মোটামুটি এখন বর্তমান মার্কেটে 40-45, ইম্পোর্টেড যে পেয়ারগুলো, ব্রিডিং পেয়ারগুলো, আর এদের বেবি 20-25,000 টাকা চলে। আর এগুলা যে ভাই আপনারা কালার ভেদে আবার দাম কম বেশি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি মাসুদ টুটুল ভাইয়ের একটি সাজানো গোছানো খুব সুন্দর একটি কবুতরের খামারে, যে ভাই কীভাবে কবুতর লালন পালন করে এবং কী কী জাতের কবুতর আছে, ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং কোন জাতের কবুতরগুলো পালন করলে আপনার একটু লাভবান হবে সেই বিষয়ে চেষ্টা করবো। তো পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল মাহমুদ, ক্যামেরায় আছেন রাকিব তালুকদার। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম টুটুল ভাই, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। টুটুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার ব্যস্ততার ভিতরে সময় দেওয়ার জন্য। আর আমরা একটু দেখ জানতে চাই যে আসলে আপনি কীভাবে এই প্ল্যানটা করলেন, যে কেন এত সুন্দর করে একটা টোটাল একটা প্ল্যাট, মোটামুটি নিজের একটা প্ল্যাট জুড়ে আপনি নিজের মতো করে সাজায় কবুতরে খাওয়াটা করছেন। তো সেক্ষেত্রে আপনার কেন মনে হলো এটাকে শখের বসে না আপনি বাণিজ্যিকভাবেই শুরু করছিলেন? ধন্যবাদ ভাই আপনাকে। তো মূলত আমি প্রথম যখন শুরু করি, এটা শুরু করা আমার 2012 সালের শেষের দিকে। জি জি, অনেকদিন আগে। তো তখন মোটামুটি একটা টাইম পাসের জন্য এবং শখ করে আমি দেশের বাইরে থেকে আসি, 2010 সালে শেষের দিকে চলে আসি। জি জি। তো আসার পরে টাইম পাস করার জন্য মোটামুটি শখ করে কিছু কবুতর পালা শুরু করি বাসার বারান্দায়। জি জি। তারপরে আস্তে আস্তে দেখলাম যে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে। তো তারপরে আস্তে আস্তে আমি বাণিজ্যিকভাবে একটা পালন করা শুরু করি। তো আস্তে আস্তে আমি আজকে এই পর্যায়ে আসছি, একবারে আসিনি, আস্তে আস্তে কবুতর কালেকশন করে করে এটা ব্রিডিং করে করে আস্তে আস্তে এই পর্যায়ে আসছি। এখানে আমার যে কবুতরগুলো দেখছেন মূলত এগুলো হচ্ছে ফ্লাইং লফট, আমার কবুতর ওড়াউড়ি করার জন্য বাচ্চাগুলো আমি এখানে ছেড়ে রাখি। তো ফ্লাইং লফটে কবুতর রাখলে হয় কি, ওরা সুস্থ সবল থাকে, ওড়াউড়ি করে, ওরা রিল্যাক্সে থাকে, একদম ঘরোয়া পরিবেশে, একটা মানে খোলামেলা পরিবেশে ওরা থাকে। বেশিরভাগ বেবি না বাচ্চা? বেশিরভাগ বেবি, আর কিছু আছে রেস্টে রাখছি, নিউ অ্যাডাল্ট পেয়ার আছে কিছু রেস্টে রাখছি, মেল ফিমেল আলাদা করে, যে বিরত রাখার জন্য, একটু রেস্ট দেওয়ার জন্য। ওইটা তো আমরা দেখছিলাম। হ্যাঁ, ওইটা দেখছিলেন। তারপর ওইখানে ওইটা অ্যাডাল্ট, একটা ব্রিডিং মেল। জি জি জি। ওইগুলো হচ্ছে ফ্যান্টেল, দেখেন ইন্ডিয়ান ফ্যান্টেল একটা, আর ওই পাশে এলো ব্ল্যাক টেইল মার্ক। জি জি জি, ময়ূরের মতো ব্ল্যাক টেইল মার্ক ফ্যান্টেল ওই সাইডের গুলো। আর পাশে যেটা বড় লেজের দেখছেন, এটা হচ্ছে আমেরিকা ইন্ডিয়ান ফ্যান্টেল। তারপরে যে কাছে আনেন, ক্যামেরাটা কাছে আনেন, দেখেন এই যে একটা জাত, এটা হচ্ছে ইংলিশ লং ফেস টাম্বলার। আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি ধরেন, সমস্যা নেই, আপনি ধরে একটু দেখেন আমাদেরকে। ঠোঁটটা টিয়া পাখির মতো আছে, মানে আপনার কাছে সব কালেকশনগুলো একটু আনকমান আনকমান। আল্লাহ রহমত। এটা হলো কি জাত ভাই? এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইংলিশ লং ফেস মাফ টামলার। দেখেন এটা মাথাটা অনেক বড় হবে, ঠোঁটটা ছোট হবে, একদম ছোট হবে, একদম ছোট ঠোঁট, মানে আর পায়ে ফেদার থাকবে, পশম থাকবে পায়ে। হ্যাঁ, ফুল ফেদার থাকবে। আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালমন্ড কালার লং ফেস। কালারটা তো সুন্দর লাগে। তো ওটার দামও তো মোটামুটি কম হওয়ার কথা না? দামও মোটামুটি। আর এটার ভিতরে একটা আছে সাদা মাথা যেটা অ্যালমন্ড, সেটা আমি কাজ করছি এই লং ফেসে। আমি কাজ করছি যেমন ব্ল্যাক বোল্ড হেড, এইগুলো আছে আমার কাছে। তাহলে আপনার মোটামুটি কবুতর আছে কত জোড়া এখন? মোটামুটি কবুতর 150-200 জোড়ার মতো আছে, মাশাআল্লাহ। আর হলো মানে এখন তো আপনি বাণিজ্যিকভাবে জি জি করেন, তাহলে যদি কেউ কেনাকাটা করে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ। জি জি, অবশ্যই নাম্বার দিয়ে রাখবেন, নাম্বারে যোগাযোগ করলে সব আনকমন আনকমন জাতগুলো পাবে। জি জি, দেখার মতো যেগুলো আসলে অ্যাভেলেবেল হয় না, মানে কবুতর সবাই পালে কিন্তু এরকম এই জাতের এই সব কবুতর অ্যাভেলেবেল সবাই করতে পারে না। আমার যতটুকু ধারণা আর কি, আমি মোটামুটি যতটুকু করছি। তো চলেন আমি এবার আমার মূল লফটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। নতুন একটা ব্রিড দেখাবো বাংলাদেশে, বাংলাদেশের নতুন, মোটামুটি 6-7 মাস খুব কম পাওয়া যায়। দেখেন একটু কাছে আনেন, আগে এটা কাছে আনেন, একটু ভিতরে দেখেন, খুব সুন্দর কিউট, চোখ দুটো লাল, চোখটা লাল, ঠোঁটটা লাল হবে, বডিটা হচ্ছে ব্লু বার্লেস একটা, আর একটা হচ্ছে গ্রে বার্লেস। এগুলোর নাম হচ্ছে জার্মান ভেলভেট শিল্ড, ভেলভেট শিল্ড। আমি আপনাদেরকে দেখাই ক্লোজ নেন, এটা চোখ আর ইয়েগুলো দেখেন। এটা হচ্ছে জার্মান ভেলভেট শিল্ড,
এইটা আমি সব ইম্পোর্টেড পেয়ারগুলো আনছি, নিজের ব্রিডিং এর জন্য কিছু আনছি, এক্সট্রা কিছু আনছিলাম। এইটার বাংলাদেশে মোটামুটি রানিং পেয়ার 45 থেকে 50,000 টাকা দাম আছে। তারপরে এখানে দেখেন একটা শোকিং, এটা অ্যালমন্ড শোকিং, একটা এটা আমার ঘরেরই বাচ্চা, নতুন দর্শক ক্লিয়ার হয়েছে, দেখেন একদম। এটা শোকিং, এটা হচ্ছে আমেরিকান শোকিং, এটার প্রাইস দর্শক এটা সেল হবে না, এটা বাচ্চা, আমি অ্যালমন্ড কালারে 15,000 টাকা বিক্রি হয়। এগুলো এইখানে দেখেন, উপরটা দেখেন, আরো কিছু আমার ভেলভেটের ব্রিডিং পেয়ার, এই জাতের কবুতর মানে এমন ভাবে সাজানো। লাইটিং আছে, এই যে দেখেন, এগুলো চোখগুলো লাল হবে, জার্মান, এটা হচ্ছে জার্মান ভেলভেট সিল, একটা মেল, চোখ আর ঠোঁট একদম টকটকে লাল হবে, ঠিক আছে, দেখেন এগুলো, এটা হচ্ছে ব্লু বার্লেস, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, বেবি এবং ব্রিডিং পেয়ারও অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারে। আপনার নাম্বার প্লাস ঠিকানা একদম সুন্দরভাবে রোডের ঠিকানা সহকারে আমরা নিচে ঠিকানাটা ধরে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি। এই পাশে আছে একটা, দেখেন, কারণ হাঙ্গেরিয়ান হাউস পিজন, যেখানে একটু আগে দেখলেন আপনারা, ওই হাঙ্গেরিয়ান হাউস পিজনের বেবি, এই বেবি পেয়ারটা সেল হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বিশাল সাইজের বাচ্চাগুলো। এই জোড়াটা নিলে কত টাকা লাগে? এই জোড়াটা নিলে আনুমানিক আস্কিং প্রাইস 12,000 টাকা। এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে, কত চলে? এটা বয়স আনুমানিক 2 মাসের মতো বয়স, ছোট ছোট বাচ্চা, জি, নিজে নিজে খাওয়া শিখছে আরো 15 দিন আগে, মোটামুটি নিয়ে আর এখন পাল লালন পালন করতে সমস্যা হবে না, কিন্তু বড় হবে আর, জি। দেখেন এই নিচে আরেকটা ব্রিড আছে, এটা হচ্ছে চাইনিজ আউল, বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসে আছে, বাচ্চা ফুটবে ইনশাল্লাহ, এটা হচ্ছে চাইনিজ আউল, ঠোঁটটা ছোট আর কবুতরটা দেখতে খুব সুন্দর, জি। এটা সব মানে এটা আপনার হলো এই জাতের কবুতর, জি, মানে আলাদা আলাদা করে থাকে, জি, একটা ভিতরে একটা, এই দেখেন এখানে আরেকটা পেয়ার আছে, আমেরিকান শোকিং এর ব্রিডিং পেয়ারটা, মেলটা অ্যালমন্ড কালার, ফিমেলটা হচ্ছে কাইট কালার, তারপরে এখানে আছে আর একটা জাত, দেখেন এটা হচ্ছে আমেরিকান সেন্ট বলে এটাকে, এটাকে বলা হয় আমেরিকান সেন্ট, এটার বৈশিষ্ট্য হচ্ছে পায়ে পশম থাকবে আর জ্যাকোবিনের মতো মাথায় পশম থাকবে। আমরা আসলে সব কবুতরের দাম বা সব জাত এখন দেখানো সম্ভব না, তবে এক কথায় বলে রাখি যে ইনশাল্লাহ এখানে বাণিজ্যিক একটা খামার, বায়ের কাছে মোটামুটি সব সব জাতের কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন, এবং যদি কেউ আসতে চান বা যোগাযোগ করতে চান, বায়ের নাম্বারটা আমরা দিয়ে রাখবো, ব্যবসায়িক যে নাম্বারটা ওই নাম্বারটা আমরা দিয়ে রাখবো, আপনারা সরাসরি এখান থেকে যোগাযোগ করে যে ফাইনাল করে এসে পছন্দ হলে ওভাবে নিতে পারবেন। এখানে সব ধরনের কবুতর আলাদা মধ্যে ইনশাল্লাহ বায়ের কাছে সব কালেকশন আছে, খুব ভালো ভালো। এটা হচ্ছে ইংলিশ লং ফেস, এটার প্রাইস কেমন? এটার প্রাইস বাচ্চার প্রাইস আরো মানে 8-10,000 করে, 2 মাসের বাচ্চা, এই তো 8,000-10,000 করে বাচ্চার দাম, বড় হলে আরো বেশি বেশি। তারপরে কোনটা ভাই? তারপরে একটু আরেকটু বলবেন, তারপরে এখানে দেখেন এটা হচ্ছে কালারিং মুখী, অ্যালমন্ড কালারের মুখী, মুখী তো আপনারা সাধারণত দেখেন হলুদ দেখেন লাল দেখেন কালো দেখেন, এটা হচ্ছে অ্যালমন্ড কালারের, এগুলো লাল কালারের মোটামুটি সবার সিস্টেম প্রাইস সেম সেম, জি, যাই বলেন আর ওই বলেন প্রাইস সেম হবে, এবং সতর্কতা সেম হবে, সবচেয়ে বড় হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই বেরিয়ে, এই জন্য এখানে সবগুলোই মুখী মুখী, এইখানে যতগুলো আছে খাঁচায় সবগুলোই মুখী মোটামুটি,
এই একটা কবুতর দেখতে পাচ্ছি, যে এই একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার টোটালি আনকমন, আগে দেখিনি, জি জি, এটা হচ্ছে কেরিয়ার হুমা, এটা ইউরোপিয়ান একটা কবুতর, কেরিয়ার হুমা এটার নাম, কেরিয়ার হুমা, এটার গলাটা অনেক লম্বা হবে, পাগুলা লম্বা, গলা লম্বা হবে, আর ঠোঁটটা অনেক মোটা হবে, ঠোঁটের উপরে অনেক বড় একটা মাংসের চোখগুলো বড়, জি। আর এখানে আসছে কিছু আমার রেসার কালেকশন, কালারিং রেসার, এগুলো দেখেন ব্লু ওয়্যারলেস রেসার, রেসার ব্লু ওয়্যারলেস, তারপরে নিচে দেখাই এখানে আছে অ্যালমন্ড রেসার, দেখেন অ্যালমন্ড রেসার, এই পাশে আছে আন্দালুসিয়ান কালারের রেসার, এই দেখেন সব কালারিং রেসারগুলোর ভিতরে কালারিং রেসার, জি, একটু ক্লোজ আনেন, এটা ক্লোজ আনেন একটু, দেখেন এই আন্দালুসিয়ান কালারটা দেখেন, রেসারের ভিতরে আরেকটা দেখাই, রেসারের ভিতরে ক্রেস্টেড রেসার, যেমন ঝুটিয়ালা রেসার, অপাল কালার, এগুলো ইম্পোর্টেড পেয়ার সবই আমার কাছে যা আছে, এবং আমরা একটা বয়স্ক পেয়ার দেখতেছি, অপাল কালার, এটা কালারটাকে বলে অপাল কালার, আর এটা ঝুটি আছে রেসারের, এগুলো আসলে কুইক ঠিক আছে, চাইলে জি দিতে পারবো, অ্যাভেলেবল নিতে পারবো ইনশাআল্লাহ। তারপর কোনটা দেখাবেন ভাই আমাদেরকে? তারপরে দেখাচ্ছি আমি, এখানে একটা আছে আমেরিকান জায়ান্ট হুমা, সাইজে বড়, সাইজ একদম কিং এর মতো, হ্যাঁ দেখতে কিং এর মতো, বাট এটা কিং না, এটা হচ্ছে আমেরিকান জায়ান্ট হুমা এটাকে বলে, জি। এটার দাম চলে কেমন ভাই? এইটার দাম মোটামুটি এখন বর্তমান মার্কেটে 40-45, ইম্পোর্টেড যে পেয়ারগুলো, ব্রিডিং পেয়ারগুলো, আর এদের বেবি 20-25,000 টাকা চলে, আর এগুলা যে ভাই আপনারা কালার ভেদে আবার দাম কম বেশি আছে, জি। প্রিয় দর্শক, আমরা আজকে দেখলাম আমরা টুটুল ভাইয়ের বাণিজ্যিক খামারটা দেখলাম এবং দেখানোর চেষ্টা করলাম, আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর সব জাতের কবুতর এক এক করে দেখাইলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা সব কিছু দেখাই না, তবে একটা কথা আমরা বলে রাখি যে টুটুল ভাইয়ের কাছে থেকে আপনারা যেই কোনো জাতের মানে যেই আপনার যেটা মন চায় আপনি ওইটাই এখান থেকে কালেকশন করতে পারবেন, আল্লাহ রহমতে টুটুল ভাইয়ের হলো একদম বাণিজ্যিক খামার, বেবি এবং বয়স্ক পেয়ার বা যেই কোনো মানে এমন কিছু জাত আছে যেটা আসলে আমরা অ্যাভেলেবেল কখনো দেখিও নাই, তো আমি বলবো যদি আপনারা কবুতর নিয়ে যদি মোটামুটি আগাইতে চান বা কবুতর যদি কারো শখের হয়, যদি কবুতর নিয়ে আপনারা বিজনেস করতে চান বা লালন পালন করতে চান সুন্দর কবুতর, তাহলে সেক্ষেত্রে এই টুটুল ভাইয়ের মতো যারা আছে বড় এরা কিন্তু কবুতরের রোগ এবং বিভিন্ন বিস্তারিত বিষয়ে জানে, প্লাস আপনাদেরকে মানে অন্যদের থেকে মোটামুটি কিছু হলেও কম দামে আপনাদেরকে দিতে পারবে, কারণ তারা হলো একটা দুটা না, তারা মোটামুটি অনেক বড় একটা ফ্লোর আপনারা দেখলেন এবং এর আগেও একটা দেখাইলাম, সব কিছু মিলে আমি টুটুল ভাইয়ের ঠিকানা এবং তার ব্যবসায়িক যে নাম্বার এটা আমরা দিয়ে রাখবো, আপনারা চাইলে টুটুল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে ফোনে কলে বা এসে সরাসরি তার খামার দেখে যে কোনোভাবে টুটুল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। তো টুটুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনেক ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমরা ইনশাআল্লাহ যদি দর্শকরা কমেন্টস আমাদেরকে জানায় যে অন্য কোনো বিষয়ে বা কোনো জাত সম্পর্কে একটা ভিডিও করা লাগবে, আমরা আপনার ঠিকানা দেখে গেছি, যে কোনো মুহূর্তে বা হিসাবে আপনার কাছে এসে আমরা ওইটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো এবং দর্শকদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার আপনি দিবেন প্লাস আমরাও আমাদের থেকে দিব, যদি কেউ চায় আপনার সাথে আমরা কানেক্ট করে দিব। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে কষ্ট করে আসার জন্য, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো, কেউ যদি কোনোরকম হেল্প চায় যেমন কোনো কবুতর অসুস্থতা সম্বন্ধে হেল্প চায়, জি জি জি, সেই ক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি, আর আমার নিজেরও একটা চ্যানেল আছে, এটা মাসুদ টুটুল মিডিয়া চ্যানেলটা, আপনারা যদি একটু লিখে সার্চ দেন তাহলে মাসুদ টুটুল ভাই একদম ওই চ্যানেলটা পেয়ে যাবেন, ওটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যেটা একটা গুরুত্বপূর্ণ কথা মাসুদ ভাই বলেছে যে রোগ রোগের সম্পর্কে আপনাদেরকে লাইফ টাইম ভাইয়ে সাপোর্ট দিবে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছে ভাইকে বাঁচিয়ে রাখে, আর আমার চ্যানেলেও আপনারা এই কবুতরের অসুখ সম্বন্ধে কবুতরের চিকিৎসা সম্বন্ধে ভিডিও পেয়ে যাবেন, হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর সবাইকে ইনভাইট করবো যে আপনারা একটু বাইয়ের চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, দেখে আসবেন যে কবুতরের আমরা তো মাত্র শুরু করলাম, তার বাইয়ের মনে হয় মোটামুটি অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে একটু ঘুরে আসবেন, তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।